দীপাবলি গেল, ভাইফোঁটা আছে, এই সময়ের মধ্যে চারদিক যতটা আলোকোজ্জ্বল থাকার কথা ততটা আলোকিত আমাদের মন নেই, আমাদের আশপাশও সবটা নেই। আমরা প্রত্যেকে জানি উৎসবের সময় যখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে আনন্দ করবেন, সেই সময় একটার পর একটা ধর্ষণের ঘটনা, শ্লীলতাহানির ঘটনা, ধর্ষণ ও খুনের ঘটনা আমাদের গোটা রাজ্যটাকে নাড়িয়ে দিয়েছে। গত দু মাস ধরে চলা আরজি করে ডাক্তারি ছাত্রী, তার ধর্ষণ ও খুন, তারপরে জয়নগর থেকে, পটাশপুর থেকে, যাত্রাগাছি থেকে শুরু করে অসংখ্য ঘটনা, গতকাল ফালাকাটায় শিশুকন্যা, এই আবহে আমাদের মনে হয়েছে যে প্রতিবার বোনেরা আমাদের নিরাপত্তা চেয়ে আমাদের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেন। এই বছর এখানকার এসএফআই ডিওয়াইএফআই মহিলা সমিতি তারা বোন ফোঁটার আয়োজন করেছে। তারা বোন ফোঁটার আয়োজন করেছেন এই ভাবনাকে মাথায় রেখে যে আমাদের বোনেদের নিরাপত্তা, আমাদের বোনেদের স্বাধীনতা, বোনেদের অধিকার, মিলেমিশে বেঁচে থাকার, সমানভাবে বেঁচে থাকার যে অধিকার, বেসিক রাইট, তা বিপদের মুখে, প্রশ্নের মুখে সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তারা ধর্ষকদের আড়াল করছেন, ধর্ষকদের আশকারা দিচ্ছেন, সন্দীপ ঘোষদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের এই বনফোঁটা আয়োজন করা হয়েছে বলে আমি বিশ্বাস করি। এই কর্মসূচিতে এসে ভালো লাগার ব্যাপার থাকতে পারে না, কিন্তু এই কর্মসূচি জরুরি। ভাইফোঁটা আমাদের সংস্কৃতির অংশ, এবং এই ধরনের বিভিন্ন সামাজিক যা চিরায়ত আমাদের সংস্কৃতি, তাকে তার মাধ্যমেও যদি প্রতিবাদের কথা পৌঁছে দেওয়া যায়, যদি আমাদের বোনেদের ভালোভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার বার্তা দেওয়া যায়, যদি ধর্ষকদের দুয়ারে কাঁটা ফেলার কথা বলা যায়, তাহলে এই ধরনের কর্মসূচিকে স্বাগত। আমরা আছি এখানে, আমি এখানে এই কর্মসূচিতে আসা জরুরি মনে করেছি, অংশগ্রহণ করা। পথচলতি মানুষ অনেক সময় দাঁড়িয়ে যাচ্ছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা প্রত্যেককে অনুরোধ করব, আসুন আমরা ধর্ষক মুক্ত এক সমাজের দিকে এগিয়ে যাই, যেখানে এই ধরনের নরকের কীটরা তারা বাইরে বেরোনোর সুযোগ পাবে না, সাহস পাবে না, তারা জেলের ভিতরে থাকবে, তারা গর্তের ভিতরে থাকবে। আর আমাদের বোনেরা মাথা উঁচু করে যে যা করতে চান, যেভাবে বাঁচতে চান, বাঁচতে পারবে। এই বনফোঁটা এখন বেশ কিছুক্ষণ চলবে, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আসতে পারে। ধন্যবাদ।